মেলার চতুর্থ দিন আজ বইমেলার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী ঝুমি রহমানের কাছে। তিনি আছেন এই মুহূর্তে সহরাদি উদ্যান প্রাঙ্গণে। ঝুমি, মেলার খবর তো জানবই, সেই সাথে আসলে কেমন দেখছেন পাঠক প্রকাশকদের ভিড়, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি বা কতটুকু গুরুত্ব পাচ্ছে? অপলা, ভিড়ের কথা যেটি জানতে চাচ্ছেন সেটা যদি বলি, চতুর্থ দিন চলছে সচরাচর আমরা বইমেলা শুরু হলে যেটি দেখি যে শুরু থেকেই কিন্তু পাঠকদের মাঝে বই কেনার যে আগ্রহ সেটি প্রকাশ পায় এবং মেলায় কিন্তু ন্যূনতম কিছুটা উপস্থিতি দেখা যায় পাঠকদের। কিন্তু আজ চতুর্থ দিন হলেও এখন পর্যন্ত কিন্তু বেশ ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। তবে আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি যে এবার কিন্তু মেলার পরিসর অনেক বেড়েছে গতবারের তুলনায়। গত কয়েকবারের তুলনায় এবারের মেলা সবচেয়ে বড় জায়গা নিয়ে হচ্ছে এবং যে কোনো স্টলের মাঝেই কিন্তু নির্ধারিত দূরত্ব রাখা হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার যেই বিষয়টি সেটিকে মাথায় রেখেই মেলা কর্তৃপক্ষ এই স্টল এবং প্যাভিলিয়নগুলোর মাঝে দূরত্ব রেখেছে। সেই কারণে যারা পাঠক আছে তাদের কিন্তু অনেকটা দূর জায়গা পর্যন্ত ঘুরে ঘুরে বই দেখে রেখে কিনতে হবে, এবার বেশি ঘুরতে হবে, এই মানসিকতা নিয়েই যারা বই কিনতে আসছেন তাদের আসতে হবে। এরপর যেটি জানতে চাচ্ছেন স্বাস্থ্যবিধি, প্রবেশের জন্য যে দ্বারগুলো রয়েছে এবারে তিনটি প্রবেশপথ রয়েছে মেলার, তিনটি প্রবেশপথেই কর্তৃপক্ষের যথেষ্ট সচেতনতা দেখা গেছে যে তারা যেন যারাই ভেতরে ঢুকছেন তারা যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে পারেন। কিন্তু ভেতরে ঢোকার পরই মেলা প্রাঙ্গণে যখন পাঠকরা ঘোরাঘুরি করছেন তারা কিন্তু ভেতরে ঢোকার পরেই সেই স্বাস্থ্যবিধার বিষয়টি মানার বিষয়টি ন্যূনতম যেই বিষয়টি মাস্ক পরতে হবে সেটিতেও তারা অনাগ্রহ দেখাচ্ছে। এমনকি এখানে স্টলগুলোতে যেই বিক্রয় কর্মীরা রয়েছেন তারাও কিন্তু মাস্ক পরে নিচ্ছেন না এবং যেই স্বাস্থ্যবিধি মানার বিষয়টি রয়েছে সেটি এখনো দেখা যাচ্ছে না। যদিও মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছুদিন কিছুক্ষণ পরপরই বলা হচ্ছে যেন স্বাস্থ্যবিধি মেনে বই বেচাকেনা করা হয়। অপলা, আমার কাছে এই ছিল। সুমি রহমান, আপনাকে ধন্যবাদ।